নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা, চলে এসেছি আপনাদের সামনে একটা কচুরি রেসিপি নিয়ে। আমরা তো অনেক ধরনেরই কচুরি খেয়েছি, খেয়ে থাকি, যেমন মটরশুঁটির কচুরি, বিউলির ডালে পুর দিয়ে রাধাবল্লবী, ওটাকেও এক ধরনের কচুরি, মাছের কচুরি। আজ আমি আপনাদের দেখাবো চিকেনের কচুরি করে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে চিকেনে এটা আমি ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ, নুন হলুদ একটু গরম মশলা গুঁড়ো আর একটু গরম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা। তারপরে একটি ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দেবেন সামান্য একটু কুচানো পেঁয়াজ, পেঁয়াজ আর ওই ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেন আর পেঁয়াজগুলো যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সেটাকে একটা মিক্সির জারে নিয়ে একটা স্মুথ পেস্ট আপনারা তৈরি করে নেবেন। যেই পেস্টটা তৈরি হয়ে যাবে তারপরে ওই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে দেবেন সামান্য কুচনো ধনে পাতা। কুচনো ধনে পাতা দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবেন। তারপরে আরেকটি পাত্রে নেবেন ময়দা। ময়দা নিয়ে তার মধ্যে দেবেন সামান্য একটু নুন, পরিমাণ মতন মোটামুটি দু থেকে আড়াই চামচের মতন সাদা তেল, আর দেবেন সামান্য চিনি। ওই নুন চিনি আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে প্রথমে মেখে নেবেন, ঝুড়ো ঝুড়ো করে মেখে নেবেন। মাখতে মাখতে দেখবেন যখন মুঠো করবেন, যদি দেখেন হাতের মুঠোর মধ্যে এরকম দলা হয়ে যাচ্ছে তখন মনে করবেন যে ময়ামটা ভালো করে মাখা হয়েছে। এইভাবে ময়ামটা দেখবেন, এরকম মুঠো করে দেখবেন যে টাইট হয়ে থাকছে নাকি। এইভাবে দেখার পরে তারপরে ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আপনারা ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেবেন। খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ওটাকে ময়দার উপরে মাখিয়ে, ডোটার উপরে মাখিয়ে ঢেকে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। তারপরে কী করবেন, ঢেকে রেখে দিলে কী হবে, ময়দাটা মজে যাবে এবং বেশ সফট হয়ে যাবে। তারপরে ওই ময়দা থেকে ছোট্ট ছোট্ট করে আপনারা লেচি কেটে নেবেন। লেচি কেটে নিয়ে লেচিগুলো খুব বড় করবেন না, মোটামুটি মাঝারি মাপেরই করবেন, কারণ খুব মোটা লেচি করলে কচুরিগুলো খুব মোটা হয়ে গেলে ভীষণ খেতে খুব একটা ভালো লাগে না, একটু শক্ত শক্তই লাগে। তারপরে ওই লেচিগুলোকে গোল করে নিয়ে এইভাবে যেভাবে দেখুন আমি দেখিয়েছি বাটির মতন করে নিয়ে ওর ভেতরে যে পুরটা আমি চিকেনের পেট বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ওর ভেতরে দিয়ে দেবেন। ওর ভেতরে ওই পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে বন্ধ করে দেবেন যাতে ফেটে না যায়। তারপরে আবার গোল করে পাকিয়ে নিয়ে একটু চ্যাপটা করে রাখবেন। এইভাবে মানে আমি প্রত্যেকটা লেচি থেকে গোল গোল বাটির মতন করে ভেতরে পুর ভরে আমি বানিয়ে রেখেছি। দেখুন আমি আপনাদেরকে দুটো করে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এটা, আমি তো চিকেনের পুর দিয়ে করেছি, মাছের পুরেরও হয়, পনিরেরও হয়, সব রকমই এটা করা যায় এবং খেতে সত্যিই খুবই টেস্টি হয়। আপনারা একটু ট্রাই করে দেখবেন। যারা ননভেজ খান তারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটার সাথে আপনি আলুর তরকারিও, সাদা আলুর তরকারিও করতে পারেন, ঘুগনিও করতে পারেন, আবার সসেস শুধু সস দিয়েও খেতে পারেন। খুব খেতে সত্যিই অসাধারণ হয়। তারপরে একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দেবেন। সাদা তেল নিয়ে সাদা তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম হতে দেবেন। যেই তেলটা গরম হয়ে থাকবে ওই সময় আপনি লুচিগুলোকে এইভাবে বেলে নেবেন, কচুরিগুলোকে এইভাবে বেলে নেবেন। আস্তে করে খুব সাবধানে আমি যেভাবে বেলছি দেখুন, এইভাবে আস্তে আস্তে সাবধানে এপিট ওপিট করে এটাকে বেলে নেবেন। খুব জোরে প্রেশার দিয়ে বেললে কী হবে, ফেটে যাবে, পুরটা বাইরে বেরিয়ে যাবে, তখন তেলের মধ্যে পুরটা পড়ে যাবে। তারপরে তেলটা যেই খুব গরম হয়ে যাবে তখন এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে আপনারা কচুরিগুলোকে একটা একটা করে ভিজে নেবেন। দেখুন আমার এই কচুরিটি ভাজতে কত সুন্দর কচুরিটি ফুলে উঠবে। গ্যাসটাকে এই সময় আপনারা একটু মিডিয়াম ফ্লেমে করে দেবেন, নাহলে পুড়ে যাবে কচুরিটি। যে এক পিঠ হয়ে যাবে ঠিক উল্টে আরেক পিঠ এইভাবে উল্টে দেবেন, উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবেন। দেখুন কচুরিটি কত সুন্দর ফুলে গেছে। কচুরি ফুলে গেলেই মনে করবেন যে কচুরিটা পারফেক্ট হয়েছে। এইভাবে প্রত্যেকটা কচুরি আপনি ভালো করে বেলে এভাবে ফুলে গেলে দেখবেন খুবই ভালো লাগবে। এই একটা একটা করে এইভাবে আমি সবকটা কচুরি ভেজে নিয়েছি। আমি এর সাথে খেয়েছি ঘুগনি দিয়ে। এবারে কচুরিটি
দেখুন কি সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে এবং পুরগুলো আপনাকে দেখাচ্ছি। দেখুন পুরগুলো কি সুন্দর কচুরির সাথে গায়ে লেগে রয়েছে এবং খুব সফট হয়েছিল। আপনারা একবার ট্রাই করে, আমি যেভাবে বলেছি করেছি সেভাবে আপনারা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরটাও এরকম ভালো হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।